যখনই কেউ জিজ্ঞেস করে তুমি কি করে যদি বলি ভোকেশনাল টিচার তখন জিজ্ঞেস করে যে তুমি গভর্নমেন্ট স্কুলে না প্রাইভেট স্কুলে তখন যদি গভর্নমেন্ট স্কুল বলি তখন বলে যে তুমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাহলে কী করে গভর্নমেন্ট স্কুলে করছো তোমার কি বিএড আছে টেট আছে না আমার বিএডও নেই আমি টেটও দিইনি বাট হ্যাঁ আমি গভর্নমেন্ট স্কুলেই আছি এখন এই কনফিউশনটা দূর করার জন্য এই ভিডিওটা করছি সবটা না বলতে পারলো অল্প একটু তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা দেখো সো প্রথমেই বলে দিচ্ছি আমি তেলিয়ামুনার একটা গভর্নমেন্ট স্কুলে আছি মোহচ্ছরে এইচ স্কুল আর স্কুলে যেতে আমার প্রত্যেক দিন দেড় থেকে দুই ঘন্টা লাগে পাহাড় পর্বত পার করে মানে মুড়া পাহাড় পার করে আমার রোজ যেতে লাগে আর পৌঁছে আমার প্রথম কাজ থাকে সব টিচারদের মতো অ্যাটেন্ডেন্স দেওয়া মানে অ্যাটেন্ডেন্স কপিতে সিগনেচার করা এই রুমটা হলো আমার ভোকেশনাল এডুকেশনের রুম সো দেখো এখানে সব অ্যাকচুয়ালি এখানে আমাদের স্কুলে একটু জায়গা কম আছে তাই আইসিটি আর ভোকেশনাল একসাথেই একটা রুমে ইমপ্লিমেন্ট করা আছে ফিউচারে চেঞ্জ করা হবে এখন আপাতত একসাথেই আছে তো অনেক কষ্ট করে আমার এই রুমটাকে সাজাতে লেগেছে বিকজ খুব যখন আমি নতুন এসলাম তখন অনেক বছর ধরে এই স্কুলে কোনো কম্পিউটার রুম ছিল না যার জন্য এই রুমের অবস্থা খুবই খারাপ ছিল বাট এখন একটা জায়গায় এসছে তো তোমরা হয়তো ভাবছ আইসিটি ভোকেশনাল এডুকেশন আলাদা করে কী সব বলছি অ্যাকচুয়ালি এই দুটোই আলাদা আলাদা প্রজেক্ট অনেক কিছু আছে এগুলোর মধ্যে বাট আমি জাস্ট এতটাতে এত গভীরে যাচ্ছি না সো আইসিটি সিক্স টু এইটের একটা প্রজেক্ট আর ভোকেশনাল এডুকেশন নাইন টু টুয়েলভের একটা প্রজেক্ট আমি ভোকেশনাল এডুকেশন প্রজেক্টে আছি অ্যাকচুয়ালি ভোকেশনাল এডুকেশান একটা স্টুডেন্টকে ছোটো ক্লাস থেকে কেরিয়ার ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড করে তোলে যেমন এখন আমাদের লাইফকে আমরা টেকনোলজি ছাড়া ভাবতেই পারি না এ টু জেড সবগুলো কাজেই টেকনোলজির দরকার পড়ে তুমি জেনারেল কলেজেই পড়ো বা টেকনিক্যাল লাইনেই পড়ো বেসিক কম্পিউটার বা টেকনিক্যাল নলেজ লাগবেই এখন ক্লাস টেন বা টুয়েলভ পাস স্টুডেন্টসদের জন্য অনেকগুলো গভর্নমেন্ট পোস্ট বা নর্মাল পোস্ট থাকে যেগুলো থেকে বেসিক কম্পিউটার নলেজ কম্পালসারি তো ভোকেশনাল এডুকেশন একটা স্টুডেন্টকে টেকনিক্যাল নলেজ গ্রো করতে হেল্প করে পাশাপাশি কমিউনিকেশন স্কিলও বাড়িয়ে তোলে ত্রিপুরাতে প্রেজেন্টলি চারটে ট্রেড রয়েছে যেমন আইটি ইলেকট্রনিক্স এগ্রিকালচার আর রিটেল এদের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে যেগুলো এতটা ডিটেলসে আমি যাচ্ছি না আর আশা করি তোমরা ভোকেশনাল অল এডুকেশানের ব্যাপারে বেসিক আইডিয়াটা পেয়েই গেছো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকেশনাল এডুকেশনের পার্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নলেজ স্টুডেন্টসদের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল নলেজটা খুব দরকার কারণ তারা প্র্যাকটিক্যালি যাতে অ্যাওয়ার হয় অ্যাবাউট ইন্ডাস্ট্রি লাইক আমরা প্রত্যেক মাসে মাসেই প্রত্যেক মাসে বা কিছুদিন পর পরে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট নিয়ে যাই স্টুডেন্টসদেরকে যাতে তারা ওইখানে গিয়ে ইন্ডাস্ট্রিতে কি কাজ হয় ওইটা নিজেদের ওইটা রিলেট করতে পারে তো কারণ ইন্ডাস্ট্রিতে গেলে ওরা প্র্যাকটিক্যাল নলেজ পাবে আর প্র্যাকটিক্যালটা ভোকেশনাল এডুকেশানে খুব ইম্পর্ট্যান্ট থিওরির পাশাপাশি তাছাড়া ভোকেশনাল এডুকেশান টেন আর টুয়েলভের বোর্ড এক্সামেও অপশনাল সাবজেক্ট হিসেবে রয়েছে যা স্টুডেন্টদেরকে অ্যাকাডেমিকে অনেক হেল্প করে যেমন কোনো স্টুডেন্ট যদি কোনো একটা সাবজেক্টে লাইক এস এস টি সায়েন্স আর আমি টেনেরটা বলছি এসএসটি সায়েন্স আর ম্যাথের মধ্যে কোনো সাবজেক্টে পাস না করতে পারে তাহলে ভোকেশনাল দিয়ে এটা কভার হয়ে যায় সো যেটা অ্যাকাডেমিক্যালিও স্টুডেন্টকে অনেকটাই হেল্প করে আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি ক্লাস করতে করতে ভিডিও কি করে করছি তাদের জন্য বলছি আমি প্র্যাকটিক্যাল ক্লাস করাই আর এর মাঝে আমি প্রচুর টাইম পাই তখন আমি ছোটো ছোটো ভিডিও ক্লিপ করে রেখে দিই আর সবগুলো মার্চ করেই আমি ভিডিওটা বানিয়েছি আজকের জন্য এইটুকুই থাক ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই